রাজ্যপাল তথা আচার্যের সায় ছিল না। তারপরও চব্বিশে ডিসেম্বর সূচি মেনে সমাবর্তন হয়েছে, তাতেই যাদবপুর যেন রাজরোষে। কিন্তু পাস আউটদের কি দোষ, উঠছে সেই প্রশ্ন। এরই মধ্যে সমাবর্তন নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাফ বলেছেন, যাদবপুরের সমাবর্তন বেআইনি। তবে কি যে ডিগ্রি পড়ুয়াদের দেওয়া হয়েছে তা বৈধতা পাবে না, সমস্যার মুখে পড়বে আগামীর ভবিষ্যৎ? রাজ্যপাল বলছেন, আচার্য হিসেবে আদালতে যাওয়ার রাস্তা খোলা আছে, কিন্তু পড়ুয়াদের অসুবিধা হতে পারে, তাই এই অবৈধ ডিগ্রি প্রদানে কি কোনো বৈধ করা যায়, তার জন্য আমি আইনি পরামর্শ নিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি কেস, মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস, বিকজ অফ দ্য আনকোড ফর অ্যাক্টস ফ্রম সার্টেন সেকশনস, দ্য স্টুডেন্টস শ্যাল নট সাফার, দ্য কোয়ালিফিকেশন ইজ আনলোবল অ্যান্ড অথরাইজড, দেয়ার ইজ এ সিরিয়াস চার্জ অ্যান্ড অ্যান অ্যাপ্রিহেনশন raised by the students and the parents that the degrees issued there will be invalid. I am getting expert legal opinion about that. Is somehow to see that from this campus students are safe, how to protect their interest, how to legitimize a convocation which is unauthorized is a big problem in front of me. I will go about it diligently. প্রসঙ্গত, রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পর চব্বিশে ডিসেম্বরের সমাবর্তন নিশ্চিত করে ফেলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তেইশে ডিসেম্বরের রাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল পুরোদমে, তখনই যেন আচমকা বাজ পড়ে যাদবপুরের মাথায়। সমাবর্তনের কয়েক ঘন্টা আগে রাতারাতি অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে পদ, থেকে সরিয়ে দেন আচার্য। তাতেই সমাবর্তন নিয়ে দেখা দিয়েছিল সিঁদুরে মেঘ। যদিও শেষ পর্যন্ত কোর্ট মিটিং এর পর বিশেষ ক্ষমতা নিয়ে সমাবর্তনে হাজির ছিলেন বুদ্ধদেব সাউ, কিন্তু তার বিরুদ্ধে যে অনৈতিক কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেন। খানিকটা অভিমানের সুরেই বলেছিলেন, আমি তো আমার মনুষ্যত্ব খুইয়ে কিছু করব না। তবে বুদ্ধদেব সমাবর্তনে হাজির থাকলেও পৌরোহিত্য করেনি, সেই দায়িত্ব নিজেই ঘোষণা করে তুলে দেন সহ উপাচার্যের হাতে। এ নিয়ে যাদবপুরের কোর্টের সদস্যদের দাবি ছিল, ভবিষ্যতে যাতে পড়ুয়াদের ডিগ্রি নিয়ে কোনো গোলযোগ দেখা না যায়, সেই কারণেই সহ উপাচার্য অমিতাভ দত্ত সমাবর্তনে পৌরোহিত্য করেন। যদিও বুদ্ধদেবকে সরানো ঠিক বলেই মত রাজভবনের, এদিন উপাচার্যকে সরানোর সিদ্ধান্তের কারণও জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের দাবি, বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল, যে কারণেই এই পদক্ষেপ। That the interim vice chancellor was tainted. That is why I did not want a tainted vice chancellor judicial certificates. So he was not authorized. It does not mean I never forbade convocation in the Jadavpur University. What I did not authorize was a particular interim vice chancellor to issue the certificate. That holds good. I have no reason to believe that the stand taken by me is right because it is based on the law of the land. রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই তাকিয়ে প্রত্যেকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।